হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। আমি অসম শোন সহকারী শিক্ষক, সঙ্গে আছি আপনাদের সুপ্রিয় ভিউয়ার্স। আপনারা অধীর আগ্রহে বসেছিলেন যে এনটিআরসি এ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। হ্যাঁ, এটা হয়ে গেছে, আপনারা সকলেই জানেন। তো এই গণবিজ্ঞপ্তির যে শূন্যপদের তালিকা আজকে প্রকাশ করার কথা ছিল সেটাও প্রকাশ হয়ে গেছে। এখন শুধু আর একটি কাজ আছে, সেটা হচ্ছে আগামী 4 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনি এই 4 তারিখে যে অ্যাপ্লিকেশন শুরু করবেন, তো সেটার আগে আপনার অবশ্যই এখানে দেখে নিতে হবে শূন্যপদের তালিকাটা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চলুন দেখে নিই বিস্তারিত। তো এনটিআরসি এ গণবিজ্ঞপ্তি শূন্যপদের তালিকা প্রকাশ। স্বচ্ছ নিউজ ডেস্ক। দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে মোট 54,304 জন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে শূন্যপদের বিষয় ও পদভিত্তিক তালিকা প্রকাশ করা হবে হবে বলতে হয়ে গেছে। এটা আমি নিউজটা একটু আরও আগেই রেডি করে রেখেছিলাম। সুপ্রিয় ভিউয়ার্স, আবেদনকারীরা 4 এপ্রিল সকাল 10টা থেকে 30 এপ্রিল রাত 12টা পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। 3 মে রাত 12টার মধ্যে টেলিটকের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। মঙ্গলবার প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে শূন্যপদের সংখ্যা 31,101টি, যার মধ্যে এমপিও 26,838টি এবং নন এমপিও 4,263টি। মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনায় 20,996টি পদের মধ্যে এমপিও 19,154টি এবং নন এমপিও 1,842টি। আবেদনকারীদের বয়স 2020 সালের 1 জানুয়ারিতে অনূর্ধ্ব 35 হতে হবে। তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইন্ডেক্সধারী প্রার্থী এবং মামলার রায়ে যারা শিক্ষক নিবন্ধন লাভ সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের বিষয়। আমরা পরবর্তীতে এই এনটিআরসি এর শূন্যপদের প্রত্যেকটি বিভাগ ওয়ারি আলাদা আলাদা করে ভিডিও আপনাদেরকে উপস্থিত করব এবং এই শূন্যপদের যে প্রত্যেকটি জেলা, থানা, উপজেলা এবং বিষয়ভিত্তিক বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত, সমাজ বিজ্ঞান, এরকম আলাদা আলাদা করে পুরো বাংলাদেশে বা জেলাওয়ারি বা উপজেলাওয়ারি কতগুলো পদ ফাঁকা আছে এটা সম্প্রতি মানে অতি দ্রুত আপনারা পেয়ে যাবেন। তো এজন্য অবশ্যই পাবলিক টিভিকে সাবস্ক্রাইব করে এবং এই স্বচ্ছ নিউজকে, এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশান বার আছে, অ্যালোয়ে ক্লিক করার সাথে সাথেই এই স্বচ্ছ নিউজ থেকে সকল ধরনের নোটিফিকেশান আপনাদের পেয়ে যাবেন এবং পাবলিক টিভি থেকে, পাবলিক টিভি যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সকল ধরনের তথ্য আপনারা সবার আগে পেয়ে যাবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। বিষয়টি নিয়ে যদি আপনার কোনো সুচিন্তিত মতামত বা কোনো ধরনের পরামর্শ বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন শিক্ষামূলক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি এবং নিউজটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ আর নয়, পরবর্তী কোনো এক তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।